My dear students, now I am going to discuss post modifiers. এই post modifiersটা আমি তোমাদের সাথে আলোচনা করব একটি note follow করে। যে noteটা তোমাদের মধ্য থেকেই একজন friend or your classmate এটা সে তৈরি করেছে অনেক কষ্ট করে আমার class follow করে করে আমি যেভাবে instruct করেছিলাম যেভাবে আমি গাইডলাইন দিয়েছিলাম সেইটা সম্পূর্ণরূপে ফলো করে আমি যখন নোটটা দেখি আমাকে যখন পাঠায় আমার আমি চোখে জল এসে গিয়েছিল এত চমৎকারভাবে এত কষ্ট এবং এত পরিশ্রম সে এখানে দিয়েছে যা আসলে বলার মতো না সেজন্য আমি ওর এই নোটটাকেই আমি ব্যবহার করে একটি স্লাইড তৈরি করেছি যে তোমরা ইন্সপায়ার হতে পারো তোমরা এখান থেকে ইন্টারেস্টেড হতে পারো যে তোমরা এরকম আমার ক্লাসগুলো ফলো করে করে চমৎকার নোট তৈরি করতে পারো যে নোটগুলো আমার পছন্দ হবে তার উপরে আমি স্লাইড অথবা যে নোটগুলো আমি সবাইকেই ইন্সপায়ার হয় যাতে তারা সেজন্য আমি দেখাবো এবং আমার আমি এই যতটা জায়গায় যাই স্টুডেন্ট পড়াতে বা আমার ক্লাসের বিভিন্ন বিষয় আমি টিচারদের সাথেও এই নোটগুলো নিয়ে আমি আলাপ করি যে আমার অমুক স্টুডেন্ট আমার ক্লাস ফলো করে চমৎকার নোট করেছে আমি সবসময় ইন্সপায়ার করি স্টুডেন্টদেরকে তোমাদেরকেও আমি বলি যে আসো সব ক্লাসগুলো যত ক্লাস তোমরা করো না কেন গ্রামারের জন্য এগুলো নোট করে ফেলবা ইভেন রাইটিং সেকশনেরও যেগুলো তোমরা পড়ো সেগুলোকে তোমরা নোট করে ফেলবা একটা স্পেশাল খাতায় তোমরা সেগুলো লিখে ফেলবা এবং বিশেষ করে এগুলো তোমাদের পরবর্তী সময়ের জন্য মারাত্মকভাবে কাজে লাগবে অ্যাডমিশন টেস্ট বলো যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো আমাদের সব পড়াশোনাগুলোই ভবিষ্যতের কথা মাথায় রেখেই কিন্তু পড়া উচিত না না আমার প্রিয় স্টুডেন্ট তো আসো আমরা শুরু করি হ্যাঁ প্রথমে আমরা লাস্ট ফিউ ডেজ আই ডিসকাসড ফ্রম মডিফায়ার্স লাস্ট ক্লাস আই টুক অ্যাগেন আই টুক অন প্রি মডিফায়ার্স সেখানে আমি সম্পূর্ণরূপে প্রি মডিফায়ার্সটা আবার তোমাদের সামনে আলাপ করেছিলাম ইম্পর্টেন্ট সব রুলসগুলো এবং সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই প্রি মডিফায়ার্স আসলে কিভাবে করতে হয় এবং সেই প্রি মডিফায়ার্সের আলোচনা করতে যেই আমি আবার মডিফায়ার্সের বিষয়টা কি সেটা ক্লিয়ার করেছিলাম আজকেও পোস্ট মডিফায়ার্সের আগে তোমাদেরকে একটু প্রি মডিফায়ার্স সম্পর্কে আমি একটু ধারণা দিতে চাই তো প্রি মডিফায়ার্স বা মডিফায়ার্স বিষয়টা কি মডিফায়ার্স ইজ এ ওয়ার্ড অর এ ক্লজ অর এ ফ্রেজ দ্যাট গিভস এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট অ্যানাদার ওয়ার্ড সো মডিফায়ার্স কি করে কাউকে লিমিট করে দেয় কাউকে স্পেসিফিক করে কারো সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় হ্যাঁ তো মডিফায়ার্স আসলে আমি তোমাদেরকে বলেছিলাম যে দুইটা গুরুত্বপূর্ণ কথা অ্যাডজেক্টিভ সবসময় মডিফাই করবে নাউনকে এবং অ্যাডভার্ব সবসময় মডিফাই করবে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে সেখানে একটা কথা তোমরা মনে রাখতে পারো আমার মতো যারা ভোলা মনে রয়েছে তারা এই টেকনিকটা মনে রাখতে পারো যেমন ধরো অ্যাডভার্ব না অ্যাডভার্ব এখানে একটা মজার ব্যাপার দেখো অ্যাড দিয়ে আমরা কি বানাতে পারি অ্যাড দিয়ে আমরা বানাতে পারি অ্যাডজেক্টিভ আর ভার্ব তো ভার্বই তাহলে খেয়াল করো এটা কি তাহলে অ্যাডভার্ব তাহলে এই অ্যাডভার্ব সব সময় দুইটা জিনিসকে মডিফাই করবে একটা হলো এই যে অ্যাডজেক্টিভ এবং আরেকটা কি বলতো এই ভার্ব সব সময় অ্যাডভার্ব দুইটা জিনিসকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে সামটাইমস সে নিজেকেও মডিফাই করতে পারে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে আচ্ছা আরেকটা কি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই করে এই কয়টা দুইটা কথা যদি মনে রাখো যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করবে হ্যাঁ তাহলে কিন্তু তোমাদের এই মডিফায়ার্স গুলো করতে সবসময় সুবিধা প্রি মডিফায়ার্সের বিষয়ে বলেছিলাম যে সেখানে কয়েকটা রুলসের কথা বলছিলাম প্রথমটা ছিল ডিটারমিনার সেই ডিটারমিনারের মধ্যে ছিল ছয়টা রুলসের মতো একটা হলো আর্টিকেল ডেমনস্ট্রেটিভ পসেসিভ কন্টিফায়ার্স নিউমেরালস এবং অর্ডিনাল নিউমেরালস তারপর আমরা কি বলেছিলাম এবার নেক্সট রুল ছিল কি
প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলেছিলাম যে আর্টিকেল প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস নাউন বা নাউন ফ্রেজ থাকবে, এই প্রেজেন্ট পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। তারপর আমরা দেখিয়েছিলাম পাস্ট পার্টিসিপল, সেটাও আর্টিকেল দিয়ে শুরু হবে এবং ভিত্রি এবং শেষে নাউন বা নাউন ফ্রেজ থাকবে, এবং এই পাস্ট পার্টিসিপল গুলোও কিন্তু অ্যাডজেক্টিভের মতো ভূমিকা পালন করবে। এবং তারপরে আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভ সম্পর্কে, যেটা পিওর অ্যাডজেক্টিভ, অন্যগুলো সবই অ্যাডজেক্টিভ ছিল কিন্তু আসলে সেগুলো অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে, অ্যাডজেক্টিভের হয়ে কাজ করেছে, এবং নাউনকে মডিফাই করার কারণেই তার অ্যাডজেক্টিভের ভূমিকা ছিল। আর এখানে আমরা দেখবো যে পিওর অ্যাডজেক্টিভ, যেটা ডিগ্রিতে রূপান্তর করা যায়। তারপরে আমরা দেখেছিলাম নাউন অ্যাডজেক্টিভ, যেটা দুইটা নাউন পাশাপাশি বসবে এবং প্রথমটা দ্বিতীয়টা সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে, যেমন রোড অ্যাক্সিডেন্ট, ম্যাঙ্গো জুস, অরেঞ্জ ট্রি এরকম। তারপর আমরা বলেছিলাম কম্পাউন্ড মডিফায়ার্স, তো কম্পাউন্ড প্রি মডিফায়ার্স এর মধ্যে বলছিলাম কম্পাউন্ড ওয়ার্ড কি, দুইটা শব্দ পাশাপাশি বসবে, বসে একটা অর্থ প্রকাশ করবে, এবং যদি সে নাউনকে মডিফাই করে তাহলেই কেবল আমরা বলবো কম্পাউন্ড প্রি মডিফায়ার, সেটাও অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে। এইগুলো ছিল তোমার প্রি মডিফায়ার্স। নাও আই উড লাইক টু ডিসকাস পোস্ট মডিফায়ার্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, বি অ্যাটেন্টিভ, বি কেয়ারফুল, বি সিনসিয়ার, ইউ শুড নট বি inattentive. Okay, every classes on modifier is important to you. Okay, so please, again I request you, please take writing instrument and write down different types of topic or information or tips so that it can help you to solve modifiers. Okay my dear students, প্লিজ, আমরা এই অনলাইনের সুবিধাটা নিতে চাই, আমরা এই জুম ক্লাসের সুবিধা নিতে চাই, যেটা আমাদের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমাদের প্রিয় প্রিন্সিপাল স্যার যিনি এই সুযোগটা করে দিয়েছেন, যার ইনস্পায়ারে, যার আগ্রহে আমাদের প্রতিটা ক্লাসই তোমাদেরকে তোমাদের সাথে করানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এটা আসলে একমাত্র তার মানে আমাদেরকে ইনস্পায়ার, আমরা উৎসাহিত হই তার কথায় উৎসাহিত হয়ে, কিন্তু আমরা এই ক্লাসগুলো সর্বদা এই রকম পরিস্থিতির মধ্যেও আমরা ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। তো তোমরা এর সর্বোচ্চ ব্যবহার করবা এবং আমাদেরকেও ইন্সপায়ার করবে, আমাদেরকে বিভিন্ন কিছু লিখবা কমেন্ট বক্সে বা তোমাদের গ্রুপে লিখবা, লিখে আমাদের জানাবা কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, বিশেষ করে আমার ক্লাসে কোথাও বুঝতে প্রবলেম হয়েছে কিনা আমাকে তোমরা ফোনে অথবা গ্রুপে লিখে জানাতে পারো, স্যার আমি ক্লাসটা এখানে প্রবলেম হয়েছে, আমার ইলেকট্রিসিটি ছিল না, আমার অনলাইনে প্রবলেমের কারণে বুঝতে পারিনি। আমি যতটুকু সম্ভব আমি তোমাদের সহযোগিতা করার চেষ্টা করবো। ওকে, সো চলো, সো আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্ট মডিফায়ার্স। ওকে, সো পোস্ট মডিফায়ার্স কি, এ মডিফায়ার হুইচ ইজ প্লেসড বিফোর দ্য হেড, বিফোর দ্য হেড, কোন প্রধান শব্দের পূর্বে, সরি পরে, হ্যাঁ সরি, হেয়ার সাম প্রবলেম, হি অর শি হ্যাজ মিস্টেকেন। ওকে, ইয়েস, পোস্ট মডিফায়ার্স আর দোজ ওয়ার্ডস অর ফ্রেজ অর ক্লজ প্লেসড আফটার, ওকে, প্লেস আফটার দ্য মডিফাইড এলিমেন্ট, আফটার। সো প্রি মডিফায়ার্স হলো বিফোর, আর পোস্ট কি বলো, আফটার, তাহলে আফটার দ্য মডিফাইড এলিমেন্ট, আর প্রি মডিফায়ার্স কি হবে, বিফোর দ্য মডিফাইড এলিমেন্ট। ওকে, তাহলে প্রি, বিফোর, পোস্ট, আফটার। ওকে, সো পোস্ট মডিফায়ার্স আর দোজ ওয়ার্ডস অর ফ্রেজ অর ক্লোজ প্লেসড আফটার দ্য মডিফাইড এলিমেন্ট। ওকে, ট্রাই টু মেমোরাইজ পোস্ট মডিফায়ার্স আর দোজ ওয়ার্ডস অর ফ্রেজ অর ক্লজ প্লেসড আফটার দ্য মডিফাইড ওয়ার্ড, মডিফাইড ওয়ার্ড, অর্থাৎ পোস্ট মডিফায়ার হলো সেই সব শব্দ অথবা ফ্রেজ অথবা ক্লজ
যা বিশেষিত উপাদান বা শব্দের পরে বসে। ওকে, সো আসো আমরা একটু এক্সাম্পল দেখি। দ্য বুক, দ্য বুক, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম মডিফায়ার হলো এমন কিছু গ্রুপ অফ ওয়ার্ডস বা এমন কিছু ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন, যে অংশটা বাদ দিয়ে দিলেও কিন্তু কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না, বাট যখন আমরা অ্যাড করব তখন এক্সট্রা ইনফরমেশন অ্যাড হবে। ওকে, সো এখানে বলা হচ্ছে দ্য বুক বিলংস টু মি, বইটা হলো আমার কাছে রয়েছে। ওকে, এখন বই সম্পর্কে ইনফরমেশনটা কি দেওয়া হচ্ছে? অন দ্য টেবিল, অন দ্য টেবিল, বইটা কোথায় বলো? টেবিলের উপরে। তাহলে বাড়তি ইনফরমেশন এইটা, এটা বাদ দিয়ে দাও, প্রবলেম হবে না। যখন ইনফরমেশনটা তুমি অ্যাড করবা তখন এইটা এই নাউন সম্পর্কে, দ্য বুক সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। তাহলে দেখো বুকের পরে বসে এই বুক সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, যেটা কোথায়? টেবিলের উপরে, বিলংস টু মি। তাহলে এটা শুরু হবে ঠিক নাও সাবজেক্টের পরে এবং শেষ হবে ঠিক যে কোনো ধরনের অবজেক্ট অথবা মেইন ভার্বের আগে। তো এই অংশ, এই অংশটুকু যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে দেখবা সেন্টেন্সের কোনো প্রবলেমই হবে না। তাহলে এটা হলো একটা পোস্ট মডিফায়ার্স এর রুল এক্সাম্পল। আবার দেখো দা ম্যান সিটিং আন্ডার দ্য ট্রি ইজ ভেরি টায়ার্ড, আমি এই অংশটা বাদ দিয়ে বলি দা ম্যান ইজ ভেরি টায়ার্ড, মানুষটি হয় অত্যন্ত ক্লান্ত। আচ্ছা এখন দেখো এই মানুষ সম্পর্কে আমি এক্সট্রা ইনফরমেশন কি দিয়েছি? সিটিং, সিটিং আন্ডার দ্য ট্রি, সে কোথায় বসে আছে? গাছের নিচে। তাহলে মানুষ সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া হচ্ছে সে গাছের নিচে বসে আছে। ইজ ভেরি টায়ার্ড, তাহলে গাছের নিচে বসে থাকা মানুষটা হলো অত্যন্ত ক্লান্ত। আমি অংশটা বাদ দিদি সিটিং আন্ডার দ্য ট্রি, দেখো কোনো প্রবলেম হবে না। আবার দিয়ে দাও তাহলে দ্য ম্যান সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন অ্যাড হচ্ছে। তাহলে কিভাবে অ্যাড হচ্ছে? পোস্ট মডিফায়ার মাধ্যমে। তাহলে কোনো একটা নাউন সম্পর্কে তারপরে বসে যখন ওই নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া হয়, ইনফরমেশন দেওয়া হয়, তখন তাকে আমরা কি বলবো? পোস্ট মডিফায়ার্স। ওকে, তাহলে এটা শুরু হবে ঠিক সাবজেক্টের পর থেকে এবং ঠিক ভার্বের আগে এটা শেষ হবে, এবং তুমি এটাকে টেস্টিফাই এবং জাস্টিফাই করতে পারো এটাকে বাদ দিয়ে দিয়ে, যে হ্যাঁ দেখি তো হয় কিনা। তাহলে এটা হলো আমাদের পোস্ট মডিফায়ার্স। সো আসো এরপরে আমরা নেক্সট চলে যাই, ডিফারেন্ট টাইপস অফ পোস্ট মডিফায়ার্স। ওকে, ডিফারেন্ট টাইপস অফ পোস্ট মডিফায়ার্স এর মধ্যে আমরা প্রথম যে রুলসটা দেখব প্রিপোজিশন। ওকে, এই সেই প্রিপোজিশন, আমি তোমাদের প্রিপোজিশন মনে আছে? অনেকগুলো প্রিপোজিশন একসাথে বলেছিলাম, তোমরা আমাকে কাউন্ট করে বলতে পেরেছিলে না, কিন্তু এখন আমি বলবো, দেখি মনে আছে কিনা। রেডি? ওকে, প্রিপোজিশন গুলো কি কি হবে? আমি তো ভুলে গেলাম না, ঠিক আছে আমি বলি। অ্যাভব, অ্যাবাউট, অ্যাক্রস, আফটার, অ্যাগনিস্ট, অ্যালং, অ্যামং, অ্যারাউন্ড, অ্যাট, বিফোর, বিহাইন্ড, বিলো, বিসাইড, বিসাইডস, বিটুইন, বাই, ক্লোজ টু, ডাউন, ফর, ফ্রম, ইন, ইন ফর, ইনসাইড, ইন টু, লাইক, নিয়ার, নেক্সট টু, অফ, অফ, অন, অন টু, অপোজিট, আউট অফ, আউটসাইড, ওভার, পাস, রাউন্ড, থ্রু, থ্রু আউট, টু, টুয়ার্ডস, আন্ডার, আপ, উইথ, উইদাউট। এখানে কিন্তু আমি 45 প্রায় 45টা প্রিপোজিশন বললাম। হ্যাঁ, তো দেখো তোমরা এটা কিন্তু মেমোরাইজ করতে পারো, এটা আমি তোমাদেরকে দিয়েছিলাম যে তোমরা এইভাবে প্রতিদিন ট্রাই করো, বলতে পারবা। সো কিছু প্রিপোজিশন তুমি টানা বলে দিবা, এটা তো কেউ শুনলে ভালো বলবে, তাই না? তো আসো সেই প্রিপোজিশনাল ফ্রেজ গুলো, তোমাদের মনে আছে ফ্রেজ সম্পর্কে কি বলেছিলাম? ফ্রেজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো শব্দ একসাথে থাকবে, which does not contain any subject and finite verb, যার মধ্যে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব না থাকলে সেটা গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে যাবে এবং সেটা কিন্তু ফ্রেজ হয়ে যাবে। তাহলে বলছিলাম ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব একটা ভার্ব which does not contain any subject, sorry, which must be changed according to person and tense. তাহলে ফাইনাইট ভার্ব হলো কি বলতো? ফাইনাইট ভার্ব হলো একটা ভার্ব যেটা অবশ্যই পরিবর্তন হবে পার্সন এবং টেন্স অনুসারে, তাকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব। তাহলে যে সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না এবং সেটা যদি গ্রুপ অফ ওয়ার্ডস হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? ফ্রেজ। চিনার উপায় বলেছিলাম, কি কি বলেছিলাম মনে আছে তোমাদের? দেখো বলেছিলাম টু প্লাস ভি ওয়ান, এটা দিয়ে শুরু হতে পারে, অথবা বলেছিলাম ভিতরি প্লাস অবজেক্ট, এটা দিয়ে শুরু হতে পারে, অথবা বলেছিলাম যে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা দিয়ে শুরু হতে পারে। তারপরে আমি বলেছিলাম যে বাই, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা দিয়ে শুরু হতে পারে। তারপরে আরো প্রিপোজিশন বা অন্যান্য ওয়ার্ড গুলো অ্যাড হয়েও ফ্রেজ তৈরি হতে পারে, বাট তোমরা এই কটা দেখলেই চিনে ফেলবা যে এটা হলো ফ্রেজ,
এটা এই কয়টা হলো ফ্রেজ, এগুলোর মধ্যে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে এবং কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, ঠিক আছে? তো আসো আমরা প্রিপজিশনাল ফ্রেজ দেখি। প্রিপজিশনাল ফ্রেজের গঠনটা কি, প্রিপজিশন দিয়ে শুরু হবে, তারপর নাউন বা নাউন ফ্রেজ থাকবে, ঠিক আছে? প্রিপজিশন দিয়ে শুরু হবে সেটাকে, সেটা নাউন বা নাউন ফ্রেজ হবে। এখন ফ্রেজ, প্রিপজিশন ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এগুলো আমরা কিভাবে বলি? সোজা কথা হলো যে ফ্রেজ, যে গ্রামারটা দিয়ে শুরু হবে সেটাকে আমরা সেই ফ্রেজ বলবো। যদি নাউন দিয়ে শুরু হয় তাহলে নাউন ফ্রেজ, যদি প্রিপজিশন দিয়ে শুরু হয় প্রিপজিশন ফ্রেজ, অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হলে কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরকম যে ওয়ার্ডটা দিয়ে শুরু হবে সেই ওয়ার্ডটা তুমি যদি চিনে থাকো, সেইটার পরে যদি গ্রুপ অফ ওয়ার্ডস থাকে তাহলে সেই ফ্রেজ নামেই আমরা তাকে ডাকবো। ওকে, এই ফ্রেজ নিয়েও কিন্তু আমি তোমাদেরকে ক্লাস করিয়েছিলাম, ক্লজ নিয়ে করিয়েছিলাম, বাট অনেকেই ক্লাসটা মিস করেছো বা অনেকে হয়তো করেছো মনে নাই। যারা নোট করেছো তারা কিন্তু ভুলবে না, তাদেরকে বলেছিলাম প্রথম থেকে একটু রিভাইজ দিবা, তাহলে এগুলো মনে পড়বে। আসো, চেনার উপায়, শুরুতে প্রিপজিশন এবং শেষে নাউন বা প্রোনাউন থাকবে। চমৎকার করে স্টুডেন্টটা নোট করেছে। হ্যাঁ, তো দেখো বেশ কিছু এক্সাম্পল এখানে আমি দিয়েছিলাম, ও সবগুলো টুকে ফেলেছে, মাশাআল্লাহ। দ্য বুক অন দ্য টেবিল ইজ মাই ফ্রেন্ড, তাহলে বুক এখানে, দ্য বয় ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড, দ্য বয় ইন দ্য ফিল্ড, বালকটা যে মাঠের মধ্যে, ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। তাহলে এখানে স্ট্রিং ইনফরমেশন কি বলো, ইন দ্য ফিল্ড, শুরু কোথা থেকে, সাবজেক্ট থেকে, শেষ কোথায়, বিভার বা অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বের আগ পর্যন্ত। এবং দেখো এটা শুরু হয়েছে কি দিয়ে, প্রিপজিশন দিয়ে। এবং দেখো তারপরে গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, প্রায় প্রিপজিশনের পরে দুইটা শব্দ রয়েছে, সো এটা প্রিপজিশনাল ফ্রেজ। এবং দেখো এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, কোনো ভার্বই নেই, কোনো সাবজেক্টও নাই, কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, এই জন্য এটাকে আমরা বলবো ফ্রেজ। কি ধরনের ফ্রেজ, প্রিপজিশন দিয়ে শুরু হওয়ার কারণে এটাকে আমরা বলবো প্রিপজিশনাল ফ্রেজ। এবং এটাকে অনেকে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারে, সেটা যদি শেষে থাকে সেটা পরের ব্যাপার। এবার দেখো দ্য পেন, সেটা হলো অন দ্য ফিল্ড, দ্য পেন অন দ্য টেবিল, সরি, দ্য পেন অন দ্য টেবিল ইজ মাই, ইজ কস্টলি, বলছে যে কলমটা যেটা টেবিলের উপর রয়েছে সেটা অনেক দামি। তাহলে দেখো এখানে ঠিক সেম থিং, যে তোমার সাবজেক্টের পরে অন দ্য টেবিল, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। কারণ এটা প্রিপজিশনাল ফ্রেজ কেন, এটা হলো তোমার প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, এটা ফ্রেজ কেন, এটা গ্রুপ অফ ওয়ার্ডস, তাই এটা কোন ধরনের মডিফায়ার্স, পোস্ট মডিফায়ার্স, কেন এটা হেড ওয়ার্ড দ্য নাউন, নাউনের পরে বসে নাউনকে মডিফাই করেছে, সো এটা হলো একটা পোস্ট মডিফায়ার্স। আচ্ছা এটা শুরু কোথা থেকে, সাবজেক্টের পর থেকে, এটা শেষ কোথায়, ভার্বের আগে, এই অংশটা বাদ দিলে কি কোনো প্রবলেম হবে, নো, এই অংশটা বাদ দিলে সেন্টেন্সে কোনো প্রবলেম হবে না, দিলে কি হবে, এক্সট্রা ইনফরমেশন যোগ হবে। তো আমি বলেছিলাম মডিফায়ার্স এর কাজই হলো এক্সট্রা ইনফরমেশন দেওয়া, এটাকে ডিসক্রাইব করা, এটাকে কোয়ালিফাই করা, এটা কোয়ান্টিফাই করা, এটাকে স্পেসিফিক করা, এটাকে লিমিট করা, এগুলো হলো মডিফায়ার্স এর কাজ। ওকে, সো এরকম আরো এক্সাম্পল দেওয়া রয়েছে তোমাদের ওই ক্লাসগুলো তোমরা করেছো। আমি আজকে অল্প অল্প করে সব বিষয়ের উপরেই আলাপ করতে চাচ্ছি। তো আসো নেক্সট পেজে আমরা যাই। এরপর হলো কি, তোমার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল আমরা প্রি মডিফায়ার্সে দেখছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল কি, যেটা আইএনজি দিয়ে শুরু হবে। এখন আইএনজি দিয়ে শুরু হয়ে যদি গ্রুপ অফ ওয়ার্ডস থাকে তাহলে তো আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজই বলবো, যেমনটা আমরা প্রিপজিশনাল ফ্রেজ বলেছিলাম, তাই না বলো? তো আসো মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা একটু চেনার উপায়টা দেখে ফেলি। তো চেনার উপায় হলো এখানে প্রথমে ভার্বের সাথে আইএনজি এবং শেষে নাউন বা প্রোনাউন থাকবে। তো দেখো এখানে আমি একটা সহজ এক্সাম্পল তোমাদেরকে দেখাই, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা দেখো, মাই ব্রাদার উইল কাম হিয়ার সুন, বাংলার অর্থ কি, আমার ভাই উইল কাম, আসবে হিয়ার, এখানে ভেরি সুন, খুব শীঘ্রই। ওই যে আমাদের কিছু মানুষ আছে সবসময় একটু বেশি জানার আগ্রহ, সে বলবে তোমার ভাই খুব শীঘ্রই আসবে, তাতে কি হয়েছে, কি এমন প্রবলেম আগে পরে? তখন তুমি বলবে না না না, মাই ব্রাদার রিডিং অ্যাট খুলনা ইউনিভার্সিটি, রিডিং অ্যাট খুলনা ইউনিভার্সিটি, রিডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, ওয়েলকাম হিয়ার সুন। তাহলে একটা সেন্টেন্স এর মধ্যে চমৎকার একটা কথা অ্যাড হয়ে গেল না, টেক্সট ইনফরমেশন দেওয়া হলো না, আমার ভাই খুলনা ইউনিভার্সিটিতে পড়ে, সে খুব শীঘ্রই আসবে এখানে। তাহলে এখানে এক্সট্রা ইনফরমেশনটা কোনটা ছিল, ব্রাদার সম্পর্কে বললাম রিডিং, এবং এটা শেষ কোথায়, ভার্বের আগে, রিডিং অ্যাট খুলনা ইউনিভার্সিটি। দেখো এটা এক্সট্রা ইনফরমেশন, তুমি বাদ দিয়ে দাও কোনো সমস্যা হবে না, আবার দিলে এক্সট্রা ইনফরমেশন যোগ হলো। কি ধরনের এক্সট্রা ইনফরমেশন, পোস্ট মডিফাই করা হলো, কাকে, মাই ব্রাদারকে। কোন ধরনের এটা পোস্ট মডিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল। কেন প্রেজেন্ট পার্টিসিপল এটা, কারণ এটা আইএনজি দিয়ে শুরু হয়েছে। এটা কি ফ্রেজ না ক্লজ, এটা ফ্রেজ, কারণ এর মধ্যে কোনো গ্রুপ অফ ওয়ার্ড, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, কোনো সাবজেক্ট নাই, এটা গ্রুপ অফ ওয়ার্ডস,
ওকে আচ্ছা এই ছিল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আর একটা এক্সাম্পল যদি দেখি দা ওল্ড ম্যান দা ওল্ড সেলার স শিপ ওল্ড বৃদ্ধ একটা নাবিক দেখেছিল একটা শিপ সেটা কি হয়েছে শিপটার কামিং টুয়ার্ডস দেম তার দিকে তাদের দিকে আসতেছিল সো এখানে বাস্তে ইনফরমেশনটা হলো কামিং টুয়ার্ডস দেম এইগুলো হলো সব প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ চলো আমরা নেক্সট টুলে চলে যাই নেক্সট টুলটা হলো পাস্ট পার্টিসিপল সো পাস্ট পার্টিসিপলটা একটু ভালোভাবে আমরা দেখি পাস্ট পার্টিসিপলটা হলো এখানে যেটা বলেছিলাম মনে আছে ভি3 দিয়ে শুরু হবে ওকে তো চেনার উপায় হলো পাস্ট পার্টিসিপল এবং শেষে নাউন বা নাউন ফ্রেজ থাকবে তো দেখো আমরা একটা ছোট্ট এক্সাম্পল যদি দেখি এখানে সুন্দর একটা এক্সাম্পল দ্য ব্রিজ হ্যাজ বিন রিবিল্ড ব্রিজটাকে পুনরায় নির্মাণ করা হবে তাহলে কি ব্যাপারটা কি আবার নির্মাণ করা হবে কেন এটা ব্রিজকে তখন আমি উত্তর দিলাম ডিস্ট্রয়েড বাই ফ্লাডস তাহলে দেখো এক্সটেন ইনফরমেশন কি ডিস্ট্রয়েড বাই ফ্লাডস বন্যায় ধ্বংস হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে এমন একটা ব্রিজকে পুনরায় এটাকে রিবিল্ড করা হবে তাহলে এক্সটেন ইনফরমেশনটা ব্রিজের পর থেকে শুরু হয়েছে এবং ভার্বের আগে শেষ হয়েছে তাহলে দেখো এক্সটেন ইনফরমেশন ডিস্ট্রয়েড বাই ফ্লাড তাহলে এটা কি এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কেন প্রেজেন্ট সরি পাস্ট পার্টিসিপল ফ্রেজ কেন পাস্ট পার্টিসিপল ফ্রেজ এটা ভিতর দিয়ে শুরু ফ্রেজ কেন এটা গ্রুপ অফ ওয়ার্ডস এটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব সাবজেক্ট নাই আর এটা পোস্ট মডিফায়ার্স কেন পোস্ট মডিফায়ার্স এটা সাবজেক্টের পরে বসে হেড ওয়ার্ডের পরে বসে সেটাকে পোস্ট মডিফাই করেছে পরে বসে সেটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে ওকে এটা হলো তোমার পাস্ট পার্টিসিপল ফ্রেজ ওকে সো আশা করি তোমরা এটা পারবে আরেকটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখাতে পারি দা বুক বট বাই মাই ফাদার বইটা কেনা হয়েছিল আমার বাবার মাধ্যমে ইজ ভেরি ইন্টারেস্টিং যেটা অত্যন্ত উপভোগ্য ছিল তাহলে এক্সট্রা ইনফরমেশন কোথা থেকে শুরু বট এবং শেষ কোথায় ফাদার ওকে পরীক্ষায় আসে কিন্তু এরকম অ্যাবোভ আন্ডারলাইন ওয়ার্ড হট টাইপস অফ মডিফায়ার্স হট টাইপস অফ পার্টস অফ স্পিচ এরকম কিন্তু পরীক্ষাতে আসে তো আমরা এখন যেটা দেখব সেটা হলো প্রেজেন্ট ইনফিনিটিভ আমরা এখন দেখব হলো ইনফিনিটিভ ইনফিনিটিভ কি বলতো ইনফিনিটিভ হলো টু প্লাস ভি ওয়ান টু প্লাস কি বলতো ভি ওয়ান আচ্ছা এখন যদি বলি ইনফিনিটিভ ফ্রেজ তাহলে এখানে আরো কিছু ওয়ার্ডস থাকতে হবে তাই না আরো কিছু ওয়ার্ডস থাকতে হবে নাউন এরকম টাইপের কিছু তো যখনই টু প্লাস ভি ওয়ান আমরা বলবো তখন সেটাকে আমরা কি বলবো ইনফিনিটিভ যদি তারপরে আরো কিছু শব্দ আমরা যোগ করি তাহলে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ যেমন এখানে আমি তোমাদের লিখে দিয়েছিলাম তারপরে এই স্টুডেন্ট এটা নোট করেছে যে টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান প্লাস ওয়ার্ডস তাহলে ইনফিনিটিভ ফ্রেজ যেমন একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেই যেমন আমি একটা এক্সাম্পল লিখলাম যে এরকম যে I have much time to solve SOLVE to solve your problem PROBLEM I have much time to solve your problem তাহলে দেখো এখানে to solve এটুকু infinitive এবার টু থেকে যদি সব করে ইওর প্রবলেম পর্যন্ত আমরা নেই তাহলে এই টু থেকে শুরু হওয়া সম্পূর্ণ অংশটাকে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ ওকে তো আই হ্যাভ মাস টাইম টা তো লিখলাম না সরি TIME তাহলে আই হ্যাভ মাস টাইম টু সলভ ইউর প্রবলেম আমার অনেক সময় রয়েছে টু সলভ ইউর প্রবলেম তোমার সমস্যা সমাধান করার জন্য ক্লিয়ার তাহলে এখানে টু সলভ ইওর প্রবলেম এইটু ছিল ইনফিনিটিভ টু সলভ আর ইনফিনিটিভ ফ্রেজ হলো টু সলভ ইওর প্রবলেম এটা একটা পোস্ট মডিফায়ার ওকে কারণ টাইম সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে তো আসো আমরা এরপরে রুলসে যাই বা আরো কিছু রুলস আমরা দেখতে পারি এই ইনফিনিটিভ নিয়ে সো এখানে আর বোধহয় ইনফিনিটিভ ওখানে ইনক্লুড করেনি যা আমি দেখাই দিলাম সমস্যা নাই এরপরে আসো এরপরে আমরা যেটা যাব সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন বলবো যে অ্যাডজেক্টিভের পরে যদি কিছু ওয়ার্ড থাকে তাকে আমরা ওয়ার্ডস গুলো যখন অ্যাড হবে অ্যাডজেক্টিভের পরে তখন সেটাকে আমরা বলবো যে অ্যাডজেক্টিভ ফ্রেজ তাহলে শুরু হবে কি দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে এবং শেষে নাউন বা প্রোনাউন থাকবে যেমন আমি একটা এক্সাম্পল যদি দেখাই খুব ভালো একটা এক্সাম্পল এটা দ্য গার্ল গুড অ্যাট ইংলিশ হ্যাজ ফেলড আমি যদি বলি দ্য গার্ল হ্যাজ ফেলড মেয়েটা ফেল করেছে সাথে সাথে কেউ না কেউ বলবে আল্লাহ ফেল করলো কেন
সে তো জানতাম ইংলিশে ভালো, তাই না? কিন্তু আমি সেই সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম, দ্য গার্ল গুড অ্যাট ইংলিশ, মেয়েটা ইংলিশে ভালো, হ্যাজ ফেলড, পরীক্ষায় ফেল করেছে। আবার হতে পারে দেখো দ্য বয় প্রেজেন্ট ইন দ্য মিটিং, তাহলে প্রেজেন্ট কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট ইন দ্য মিটিং। আবার দেখো ইন থেকে যদি শুরু করি তাহলে এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ হয়। তো যাই হোক, সম্পূর্ণ যেহেতু এটা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু, সম্পূর্ণ অংশটাকে আমরা বলবো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য বয় প্রেজেন্ট ইন দ্য মিটিং, বালকটা মিটিং এর বা সবাই উপস্থিত ছিল, উপস্থিত ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই, অংশটা বাদ দিয়ে দাও, কোনো প্রবলেম নাই। দ্য বয় ইজ মাই ব্রাদার, বালকটা হয় আমার ভাই, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করলাম, প্রেজেন্ট ইন দ্য মিটিং। সো এটা ছিল অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ এর পরে খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, খুবই ইম্পর্টেন্ট রুলস, সেটা হলো অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব আসে পরীক্ষাতে, খুব বেশি পরীক্ষাতে আসে, প্রত্যেকটা মডিফায়ার্স।